বুধবার বেলা তিনটায় নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে স্বাধীনতা দিবসের র্যালি শুরু করেন বিএনপির নেতাকর্মীরা সিনিয়র নেতাদের সঙ্গে যোগ দেয় অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলোর কর্মীরা দীর্ঘদিন পর রাজপথের কর্মসূচি যে কারণে বেশ উৎসাহ ও উদ্দীপনা নিয়েই দলটির মাঠের কর্মীরা অংশ নেয় স্বাধীনতা দিবসের এই র্যালিতে নাইটিংগেল মোড় হয়ে কাকরাইল ঘুরে র্যালিটি শান্তিনগর দিয়ে শেষ হয় খালেদা জিয়াকে মুক্ত করার জন্য রাজপথের এই উপস্থিতি নিয়ে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান বিএনপি মহাসচিব কথা বলবার যে স্বাধীনতা আমাদের যে সেই সেই স্বাধীনতা করেছে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করে এই আওয়ামী লীগ অন্য সব দল মত ঐক্য সৃষ্টি করে আমরা দেশের ত্রিভালকে মুক্ত করি ওই একই সঙ্গে আমরা গণতন্ত্রকে মুক্ত করি এদিন সকালে নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল চিকিৎসা হচ্ছে না এমন অমানবিক আচরণের কারণে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির কোনো অবনতি হলে এর দায় সরকারকে নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি যে ম্যাডামের পুরো চিকিৎসা এবং সবকিছু কিন্তু নির্ভর করে কারা কর্তৃপক্ষের উপরে। এবং দুর্ভাগ্যজনকভাবে সত্য কারা কর্তৃপক্ষ সম্পূর্ণভাবে উদাসীন তাকে জোর করে হুইল চেয়ারে বসিয়ে তাকে নিয়ে আসা হয় অলমোস্ট ফোর্সিভলি আনা হয় এবং তিনি একেবারেই কোনো রকমের সুস্থ অবস্থায় নেই অবিলম্বে বেগম জিয়াকে মুক্তি দিয়ে তার পছন্দের হাসপাতালে সুচিকিৎসা দেওয়ারও দাবি জানান বিএনপি মহাসচিব তৌহিদ শান্ত নিউজ ফোর ঢাকা